শালিশ সভা বসে পাওনা টাকা আদায়ের চাপ, তার জেরে আত্মঘাতী ব্যবসায়ী, এমনই অভিযোগ রাজপুর সোনারপুর পুরসভার 32 নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিশ্বজিৎ রায়ের পরিবারের। আমরা সরাসরি চলে যাব সোনারপুরে, রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি আমাদের প্রতিনিধি ঋত্বিক মণ্ডল। ঋত্বিক রয়েছেন বিশ্বজিৎ রায়ের পরিবারের সঙ্গে। এই মুহূর্তে পরিবারের লোকেরা ঋত্বিক ঠিক কি বলছেন, তাদের ঠিক কি অভিযোগ? কালকের ঘটনার পর কিন্তু গোটা এলাকা কার্যত কাউন্সিলরের বিরুদ্ধে মুখ খুলেছে এবং গোটা পরিবার যেভাবে অসহায় হয়ে পড়েছে তার বিরুদ্ধে অভিযোগ করছে যে অনন্ত রায় কাউন্সিলর কার্যত তার সালিশি সভায় বসিয়ে নিজের নিজের রাইটিং প্যাডে কার্যত তিনি তলব পাঠিয়েছিলেন বিশ্বজিৎ বাবুকে এবং সবার সমক্ষে তিনি অপমান করেন, চাপ সৃষ্টি করেন, যে চাপ সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নেন বিশ্বজিৎ বাবু। আমার সঙ্গে রয়েছেন তার স্ত্রী এবং দুই ছেলে রয়েছে, তারা কার্যত দিশেহারা। এই মুহূর্তে আমি একটু বোঝার চেষ্টা করবো যে সেদিনকে ঠিক কি হয়েছিল, 17 তারিখ কে কিভাবে ডাকলো, কার সালিশ সভায় বিশ্বজিৎবাবুকে যেতে হয়েছিল। ফার্স্টে ভোলা এসে বলেন, তারপরে আসেন ননি, অনন্ত রায় প্যাড নিয়ে, অনন্ত রায় প্যাড নিয়ে আসলে বললো সই করে দাও, অনন্ত রায়ও সই ছিলেন, এসে বললেন যে এরকম মিটিং ডেকেছে ক্লাবে, অনন্ত রায় থাকবে, যা যাব, উনিও তা প্রশান্ত বাবুও থাকবেন, প্রশান্ত থাকবে, হাজব্যান্ড থাকবেন, হ্যাঁ যাবো, কেন কেন বলেছে থাকবো। তারপর ডাকা হলো, ডাকার পরে বলছে কি এরকম 3 মাসে 20,000 টাকা করে 60,000 টাকা দিতে হবে, বলছে আমি তো দিতে পারবো না, তোমার বেআইনি ব্যবসা, তোমাকে পুলিশে দিয়ে দিতে পারি আমি, অনন্ত রায় বলছে, কাউন্সিলের চাপ সৃষ্টি করে, হ্যাঁ হ্যাঁ তোমাকে পুলিশে দিতে বলে, হ্যাঁ দিতে পারেন, না দেওয়ার কি আছে। তারপরে আমাকে বললেন যে তুমি কত করে দেবে, 10,000 টাকা করে দিতে হবে, এটা কাউন্সিল এ বললেন সেক্রেটারি 10,000 টাকা করে দেবে, কানু বলল। প্রশান্ত বাবু কেন টাকা পেতেন ব্যবসায়িক সূত্রে? ব্যবসা মাল দিতেন, মাল নিতেন, মাল এলাকা ডাউন হয়ে গেছে আমার কাজটা, আমি কি করে টাকা দেব। তখন আমরা বললাম যে আমরা এরকম 2 মাস পরে আপনাকে, তো এর মধ্যে কাউন্সিলর কেন এলেন, কাউন্সিলর কেন সালিশ কি জানি আমি বলতে পারবো না, কাউন্সিলর কে কেন ডাকলো, কাউন্সিলর প্যাডে কেন সই করে পাঠালো, কাউন্সিলর মিটিং কেন ডাকলো, কাউন্সিলর লিখিত প্যাডে আপনাদেরকে সই করে পাঠিয়েছিল। বাড়িতে ফিরে কি বিষয় বাবু বলেছিলেন কোথাও অপমানিত বোধ করছেন সেদিন? হ্যাঁ আমাকে বলেছে যে ওরা আমাকে বলেছে টাকা দিতেই হবে, নালে টাকা দিতেই হবে, তুমি নিয়েছো টাকা দেবে না কেন। আবার তারপরে বলে, তারপরে বলছে পুলিশে দিতে পারি, জানো এটা অনন্ত রায় বলেছে পুলিশে দিতে পারি, জানো একটা চাপ একটা, এবং বাড়ি বিক্রি করে দেওয়া হবে, ব্যবসা বন্ধ করে দেবে এরকম, হ্যাঁ বলছে বাড়িতে গিয়ে হামলা, যে মালিক সে বলছে বাড়িতে, জানো বাড়িতে লোকজন গিয়ে হামলা করতে পারি, ভাঙচুর করে দিতে পারি। মনে হয় সেই কারণেই কি বিশ্বজিৎ বাবু এরকম একটা পদক্ষেপ নিলেন? আপনি কি চাইছেন? আমি চাইছি আমার ছেলে দুটো তো আছে আমার কাছে, আমার ছেলে দুটো জানি বাঁচতে পারে, আমার ছেলে দুটোকে জানি কিছু একটা উপায় করে দিতে পারে, আর কি চাইবো, আমার স্বামীই তো চলে গেছে, একজন ইনকাম করতো সেই তো চলে গেছে, আমার ঘরের একজন তো ইনকাম করতো, তাকে চাপ দিয়ে তাকে মেরেই ফেললো ওরা, আমি সত্যির বিচার চাই, আমি কি করে বাঁচবো, আমার বাচ্চা দুটো কি অনাথ, তো পড়াশোনা করে ওরা, কিচ্ছু উপায় নেই আমার, আজকে 4 বছর ধরে 2 বছর ধরে ব্যবসা নেই আমার, ওরা কি করে ঘরে না জানলো। থানায় অভিযোগ করেছেন, পুলিশ কি বলছে? পুলিশ তো বলছে বিচার, একটা বলছেন আপনার আপনার লিখিত অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে, যেভাবে আপনাদেরকে এই ঘটনা ঘটেছে, কোথাও ভয়ে রয়েছেন, আতঙ্কে রয়েছেন? না আতঙ্কে থাকবো না, আমি যেটা আমার বরকে করেছি আমি সেটাই বলছি, আমাকে যে আমাদের যেটা হয়েছে সেটাই বলছি, আমার আর ভয়ের কি আছে, সেটা অন্যায় অন্যায়, ওরা অন্যায় করেছে, আমি অন্যায় করিনি, আমি অন্যায় করিনি, ওরা অন্যায় করেছে। আপনার কথা বুঝতে পেরেছি, যদিও তোমাকে জানিয়ে রাখি সঞ্চিতা, যেটা খবর পাওয়া যাচ্ছে যেহেতু অভিযোগের ভিত্তিতে কিন্তু ইতিমধ্যেই পুলিশ, যেমনটা তার স্ত্রীও বললেন, তিনি চান যে পুলিশে ব্যবস্থা নিক, পুলিশ ইতিমধ্যেই কিন্তু অনন্তবাবুকে জিজ্ঞাসাবাদ করছে, তার বাড়িতে এসেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, ফলে এই পরিবারটি এই মুহূর্তে কিন্তু আশা রাখছেন যে অভিযোগ তারা করেছেন সেই অভিযোগে তারা সুবিচার পাবে। একেবারে ঋত্বিক তুমি আমাদের সঙ্গে থাকো, স্থানীয় কাউন্সিলর অনন্ত রায় তিনি ঠিক কি বলছেন শুনবো। আমাকে ডাকা হয়েছে, আমি যেহেতু পৌর প্রতিনিধি, আমাকে না আসলে ওরা মিটিং করবে। আচ্ছা, পৌর প্রতিনিধি হিসেবে আমাকে ডাকা হয়েছে। ওখানে ওখানে আপনার প্যাডও ইউজ করা হয়েছিল? না, প্যাড ইউজ করা হয়নি, প্যাডে নোটিশ দেওয়া হয়েছে, আপনার আপনার প্যাডে নোটিশ দেওয়া হয়েছে, আপনারা থাকবেন, ওরা প্রত্যেকের নাম দেওয়া হয়েছে, আপনারা সবাই থাকবেন,
অমুক দিনে আমি বসতে পারি, আর যেটা লেখা হয়েছে সেটা একটা সাদা কাগজে লেখা হয়েছে। ফাজেবাবু বলেছেন যে ভোলার দেখে আমি ভোলাবাবুকে সব বলেছি, আমার এক বছরের দ্বারা আমার স্ট্রোক হয়ে গেছে, আমার টাকাটা উনি নিয়েছেন দিল্লিতে, টাকাটা ওই যে মালপত্র দেয় সেই মালপত্র রিকভারি করে উনি টাকাটা এক মাসের মধ্যে পেয়েছে, কিন্তু আমাকে একটা পয়সাও দেয়নি, তো উনি আজ না কাল করে সেই জন্য উনি ক্লাবের দ্বারস্থ হয়। আমি আবার ঋতিকের কাছে চলে যাব। ঋতিক, পাড়া প্রতিবেশীরাও তো একই অভিযোগ তুলছেন, তারা ঠিক কি বলছেন? দেখো, আমি একটা জিনিস বলে রাখি, অনন্তবাবু যেমনটা তার বাইটে বললেন যে তিনি লিখিত প্যাডে যে তিনি চিঠি পাঠিয়েছিলেন সেটা তিনি অস্বীকার করছেন, কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে সেই চিঠি রয়েছে, যে চিঠিটা কিন্তু এটা তার প্রতিলিপি, এই চিঠি কিন্তু এসেছিল এই পরিবারের কাছে, এবং সেই বয়ানে স্পষ্ট করে কিন্তু তার নিচে সই করা রয়েছে অনন্ত রায়ের, এবং তিনি লিখে পাঠিয়েছে যেটা তারিখ দেখছে 14 তারিখে এই চিঠি গিয়েছে, 17 তারিখে তলব করা হয়, এবং এখানে লেখা হয়েছে যে আগামী জানানো হয়েছে যে এই টাকার যে লেনদেনের বিষয় সেই প্রসঙ্গ উল্লেখ করে বলা হয়েছে যে আগামী 17 তারিখ রবিবার সকাল 10:30 ক্লাবে জরুরি মিটিং ডাকা হয়েছে, এবং সেখানে আপনাকে থাকতে হবে, এবং সেটাই কিন্তু বলা হয়েছে, এবং আমরা যেটা দেখতে পাচ্ছি এই চিঠি এসেছিল 14 তারিখে এই পরিবারের হাতে, যেটা তার স্ত্রীও আমাদেরকে জানিয়েছেন যে এই দলেরই এক কর্মী অর্থাৎ তৃণমূল কংগ্রেসের কর্মীর হাত ঘুরে এই চিঠি এসেছিল পরিবারে, এবং জরুরি তলব যায় 14 তারিখ, যে 17 তারিখ সকাল 10:30 সেই ক্লাবে গিয়ে দেখা করতে হবে, যেখানে সালিশি সভার আয়োজন করা হয়েছিল। এটা একেবারে বাকায়দা বলা যেতে পারে রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটির যে প্যাড, এবং সেই প্যাডে কিন্তু নিজে কাউন্সিলর সই করে এই চিঠি পাঠিয়েছিলেন, এবং তারপরে 17 তারিখ তাকে সেখানে তলব করা হয়, এবং তিনি যখন পৌঁছন এই চূড়ান্ত অপমানের শিকার হতে হয় তাদেরকে, এবং কালকে যে ঘটনা ঘটেছে আমরা দেখতে পাচ্ছি, এবং কালকের এই এইরকম একটা করুণ পরিণতির পর খুব স্বাভাবিকভাবে এলাকার মানুষ তারাও কিন্তু খুব গর্জে উঠেছেন পরিবারটির পাশে রয়েছেন। আমি একটু সবার সাথে কথা বলার চেষ্টা করবো, কি মনে করছেন, কি চাইছেন ভালো করেনি? আমরা যখন কোনো কাজ সময় যাবো, এখন না পরে পরে না তারে, হ্যাঁ এই করে সে উনি বেরিয়ে যায়। অর্থাৎ আপনাকে জাস্ট একটা জিনিস জানতে চাইবো, শুধুমাত্র কি এটা প্রথমবার নাকি এরকম? অনেকবার, ও অনেকবার, অনেকবার, একবার দুবার না, অনেকবার। তোমাকে জানি রাখি, যেটা এলাকার লোক কিন্তু বলছে যে এটা প্রথমবার নয় অনন্তবাবুর বিরুদ্ধে, এর আগেও একাধিকবার অভিযোগ করছে, কিন্তু ক্যামেরার সামনে তিনি সবিস্তারিত কিছু অস্বীকার করছেন যেমনটা আমরা দেখলাম। এখন দেখার যে পুলিশের ব্যবস্থা কিনা, যদি আমরা পুলিশ সূত্রে যেটা জানতে পারছি, ইতিমধ্যে তাকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করা হয়েছে। ধন্যবাদ ঋতিক।